সুনাম মন্ডলা বিএনপির পক্ষকে সুনামগঞ্জ এক নির্বাচন এলাকার বিএনপি সহ সর্বসাধারণ করে সকলকে অভিনন্দন সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা মেরামত বাকি না শুনবো। আমরা চাচ্ছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবি বাস্তবায়নে আজকের এই সমাবেশ সবাইকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা পালনের জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন।